বিশ্বকাপে ফাইনালে হারের কষ্টটা নিজের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার মতো কষ্ট দেয় বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল স্বাগতিক টিম ইন্ডিয়া। ফাইনালের আগ পর্যন্ত প্রতিটা ম্যাচে বেশ দাপটের সাথে জয় পায় রোহিত কোহলিরা। তবে ফাইনালে মাইটি অজিদের বিপক্ষে 6 উইকেটে পরাজয়ের ফলে শিরোপার স্বপ্ন ধূলিচ্ছাদ হয়ে যায় ভারতের। ফাফ ডু প্লেসিস ভারতের এই পরাজয়ের সাথে 2015 সালে তাদের সেমিফাইনালে পরাজয়ের তুলনা দিয়ে বলেন, এই পরাজয় গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার মতো কষ্ট দেয়। ফাফ ডু প্লেসিস ভারতের গণমাধ্যম এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার মনে আছে একজন ক্রিকেটার হিসেবে আমরা এরকম এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি যখন 2015 বিশ্বকাপে এমনভাবে আমরা হাই এবং লোয়ের মধ্যে ছিলাম। আপনাকে যে হৃদয় ব্যথার সাথে মোকাবেলা করতে হবে তা কিছুটা সময় নেবে ঠিক হতে, এবং এটি একটি গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো, আপনি সরাসরি এটি কাটিয়ে উঠতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান বলেন যে ভারত এই টুর্নামেন্টে অনেক ভালো খেলেছে। তিনি বলেন, তারা যেভাবে খেলেছে নিঃসন্দেহে সেটি অবিশ্বাস্য। তারা আমাদের মতোই কষ্ট পেয়েছে এবং তাদের হৃদয় ভেঙে গেছে। এই বিশ্বকাপ তাদের জেতার জন্যই ছিল। এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গেছে ভারত। রবিবার ডারবানে 3 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে ম্যান অ্যান্ড ব্লু তাদের প্রোটিয়া অভিযান শুরু করে। বিশ্বকাপের পরাজয়ের পর সিরিজ খেলা প্রসঙ্গে ডু প্লেসিস বলেন, এটি একটু সময় নেবে এবং সবকিছু ঠিক করবে। পরাজয়ের পরে আপনার প্রথম সিরিজ খেলতে এসে মনে হবে আপনি কোথাও নেই। স্পষ্টতই ভারতের অনেক মানসম্পন্ন খেলোয়াড় এবং কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা আমি নিশ্চিত তরুণদের ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে। দক্ষিণ আফ্রিকা সফর ভারতীয় দলের জন্য বছরের পর বছর ধরে কঠিন চ্যালেঞ্জ ছিল এবং তা এবারও ব্যতিক্রম হবে না। ম্যান ইন ব্লু খ্যাত ভারত এই সফরে 3 জন ভিন্ন অধিনায়ক নিয়ে খেলবে। সুরেয়া কুমার ইয়াদব টি-20 দলের অধিনায়কত্ব করবেন। এরপর ওয়ানডেতে কেএল রাহুল নেতৃত্ব দেবেন, তবে লাল বলে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন থাকায় লাল বলের সময় পূর্ণ শক্তি দল নিয়ে মাঠে নামবে রোহিত বাহিনী। হুসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।